আজকে যেভাবে পুলিশি বিদ্রোহ হলো, যেখানে সাধারণ মানুষ মেধাবী ছাত্রছাত্রী যাদের চাকরি পাওয়ার কথা, যারা যোগ্য, তাদেরকে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করছে, আর যারা চোর, যারা চুরি করেছে, যারা তোলাবাজি করেছে, তারা বাইরে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এটাই হলো পশ্চিমবঙ্গের বর্তমান বাংলার যে নিদর্শন, যেখানে বেকাররা রাস্তায়, বেকাররা বেকার থেকে যাচ্ছে, আর চোররা বসে বসে রিসোর্ট কিনে কিনে ফুর্তি করছে। আজকে যেভাবে করে যাচ্ছে তৃণমূলে, তৃণমূলের দিন শেষ হয়ে গেছে। যারা সাধারণ প্রতিবাদী মানুষ তাদেরকে ভয় পাচ্ছে, প্রতিবাদীকে তখনই ভয় পায় শাসক যখন শাসকের দিন ফুরিয়ে আসে, তৃণমূলের দিন ফুরিয়ে আসে সেটা বোঝা যাচ্ছে। তৃণমূলের নীতি একটাই নীতি, দুর্নীতি, তার বাইরে কিছু নেই। দুর্নীতি যারা করে না তারা অনৈতিক, আর যারা দুর্নীতি করে তারা ওদের কাছে নৈতিক। মুখ্যমন্ত্রী বলছে যে আন্দোলনকে ঠিকঠাক করছে না বলেই সমর্থন বলবেন। মুখ্যমন্ত্রী যদি এইভাবে আন্দোলন এবং প্রতিবাদীকে আন্দোলনকারীদের ওপর এভাবে অত্যাচার করে, এর থেকে দুর্দিন কিছু একটা বাংলায় হতে পারে না। কারণ আমরা যেখানে গণতন্ত্র নিয়ে কথা বলছি, যেখানে ভারতবর্ষে আমরা আজাদীকে অমৃত মহোৎসব পালন করছি, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেভাবে করে গণতন্ত্রকে যেভাবে করে আক্রমণ করছে শাসক দল, এর থেকে দুর্ভাগ্যজনক সাধারণ ভারতবাসীরা কিছু হতে পারে না।